আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি মম মাউথ আজকে আমি দেখাবো কই মাছ ভাজি তো কই মাছ ভাজি করার হচ্ছে যে আপনি আগে কই মাছটাকে ভালো করে ধুয়ে নেবেন ভালো করে ধুয়ে তারপর আপনি প্রথমে দিবেন স্বাদ মতো লবণ তারপরে দিবেন হলুদ এক চা চামচ তারপর মরিচের গুঁড়া এক চা চামচ আর ধনিয়া গুঁড়া এক চা চামচ ভালো করে মেখে ভালো করে মেখে দশ মিনিটের জন্য আপনি ঢেকে রেখে দিবেন তাহলে আপনার যে মাছের ভিতরে যে মশলাগুলো ভালো মতো ঢুকে আর মাছটা খেতে ভাল লাগে আমাদের বাংলাদেশে তো ফ্রেশ মাছ তো সেটাকে মেরেটি ম্যারিনেটিং করা লাগে না আর এদেশে ম্যারিনেটন করে রাখলে মানে মাছের ভেতরে মশলাটা ভালো করে ঢুকে আর মাছের যে একটা গন্ধ থাকে অনেক দিন থাকা ফ্রিজে থাকার কারণে সেই গন্ধটা থাকে না তো আমি এখানে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব 10 মিনিট পরে আবার আমি কুক করব তো তেল দিয়ে আমি আগে ভেজে নিচ্ছি মাছগুলো ভালো করে আমি এখন ভালো করে উল্টে পাল্টে দেব উল্টে পাল্টে ভেজে ভেজে নেব ভালো করে মাছগুলো তো আর এক সাইডে আমি এখন একটা ফান বসিয়ে দিয়েছি সেখানে আমি ডাল রান্না করব। এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার আর সাধারণত লকডাউন থাকার কারণে সকালে আমরা ঘুম থেকে উঠতে পারি না বারোটা একটা করে ঘুম থেকে উঠি উঠার পর সিম্পল একটু নাস্তা করি করে তারপরে ভাত খাই তো আমার আজকে রান্নাটা একটু দেরিও হয়ে গেছে তো আমি আজকে শর্টকাট আমি ডাল রান্না করলাম আর কই মাছ ভাজি করলাম আর মিট ভুনা করলাম এখন রসুন দিয়ে দিচ্ছি ডালে ডালের মাঝে দুটা তেজপাতা দিলাম আর পেঁয়াজ কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আর আমি আজকে ডালটা রান্না করছি এটাকে বলে এটা কী ডাল বলে কষা কষানো ডাল বলে যেন আমি আগেই বাগানটা দিয়ে দিয়েছি বাগার দেওয়ার পরে আমি ডালটা দিব আর ডালটা দিয়ে তারপর আমি যখন ডালটা একটু হয়ে আসবে তখন আমি পানি দেব দিয়ে আমি লিড লাগিয়ে রেখে দেবো ল হিটে তখন সুন্দর করে ডালটা সেট হয়ে যাবে আর ডালটা রান্নাও হয়ে যাবে আর এই ডালটা খেতে অনেক মজা লাগে এখন আমি কই মাছের উপরে রসুনটা দিয়ে দিচ্ছি বিকজ আমার মাছগুলো ভালো করে ভেজে নেওয়া হয়েছে তারপরে এখন আমি পেঁয়াজও দিয়ে দিলাম আর এক্সট্রা করে মশলা দেওয়া লাগবে না কেননা আমি তো আগেই মাছে মশলা সব মশলা দিয়ে মেখে ম্যারিনেট করেছিলাম সেজন্য আর এক্সট্রা করে মশলা দেওয়া লাগবে না আর এখন আমি দিয়ে দেব চার পাঁচটা মরিচ আপনি চাইলে কেটোও দিতে পারেন আবার না চাইলে আস্তমরিচও দিতে পারেন তো আস্তমরিচটা দিলে আর কি আর ঝা এক্সট্রা ঝাল বের হয় না তারপর দুইটা টমেটো দিয়ে দিলাম এখন আমি লিড লাগিয়ে দিলাম ওদিকে আমার ডালের ইয়েটাও হয়ে গেছে এখন আমি ডালগুলো দিয়ে দিলাম ডালগুলোকে ভালো করে কষায়ে তারপর আমি পানি দিব তাহলে ডালটাকে ভালো করে কষালে ডালের ফ্লেভারটা ভালো আসবে আর মাছগুলো কই ওই মাছগুলোকে একটু উলটিয়ে দিই ভালো করে আর এদিকে আমার মিট তরকারিটাও হয়ে গেছে একটু লবণ চেক করে দেখলাম লবণটা কিন্তু হয়নি আর একটু লবণ দিতে হবে আর রিয়েলি এই ডালটা আমি আর হলুদ দিয়ে দিলাম শেষ পর্যায়ের দিকে যখন বাগান আমার ডালের পানিগুলো টেনে গেছে তখন আমি একটু হলুদ দিয়ে দিয়েছি একবারে আধা চামচ হলুদ দিয়ে দিলাম তখন দেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে ডালে পানি দিয়ে দেব গরম পানি আর একটু পর আর ডালেও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আগে লবণ দেওয়া হয়নি এখন দিচ্ছি আমার কই মাছের পেঁয়াজগুলা টমেটোগুলা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন একটু পর আরেকটু পরে আমি পানি দিয়ে দেবো ডালেও পানি দেব আর মাছেও একটু পানি দেবো মাছে পানি দেওয়ার কারণ হচ্ছে ভালো করে মাছের ভিতরে মশলাগুলা যাবে আর মাছটা একটু খেতে মজা লাগবে সফট লাগবে একটু পানি দিয়ে দিচ্ছি একদম সামান্য পানি আর ডালে বেশি করে পানি দিয়ে দিচ্ছি বিকজ এটা ডাল রান্না হচ্ছে আমি ভুনা ডাল করছি না এটা ভুনা ডাল না এটা ডাল আমরা সব সবসময় যে ডাল খাই নরমাল সেই ডালটাই তো অনেকে ডাল পরে বাগান দেয় আর আমি আগেই দিয়ে দিয়েছি আর কি তো আমার মাছ ভাজা হয়ে গেল এখন আমি ধনিয়া দিয়ে দিলাম মাছের মধ্যে আর ডালেও একটু ধনিয়া দিয়ে দিলাম ডালে ধনিয়া পাতা দিলে অনেক মজা লাগে অনেক টেস্ট হয় আর এই ডাল ডাল রান্নাটাতে মাস্ট আপনাকে ধনিয়া পাতা দিতেই হবে আর আমার মাংস ভোনাও হয়ে মাংস তরকারিটাও হয়ে গেছে